প্রিয় দর্শক, আমি লাবি রহমান হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে ফার্মফ্রেশ উইকলি নিয়ে রেসিপি। কেমন আছেন আপনারা? চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন আমরা কথা বলি একাধারে যিনি রন্ধন শিল্পী এবং শেফ পলিন। কেমন আছে পলিন? ভালো, তুমি আছো কেমন? আমি খুব ভালো আছি, অনেকদিন পর আবার দেখা হলো। সেটাই, কি দেখাবে বলো? আজকে আমি দেখাবো রুই মাছ দিয়ে একটা আইটেম, ফিশ নাগা কাবাব। প্রিয় দর্শক, নাগা আমরা অনেকভাবে খেয়ে থাকি, ফিশ আমরা অনেকভাবে খেয়ে থাকি, নাগা ফিশ কি খেয়েছি? যদি না খেয়ে থাকি এখন থেকে খাবো। তো চলুন দেখে নিই এর উপকরণ। ফিশ নাগা কাবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সেদ্ধ করা রুই মাছ, নাগা মরিচ পেস্ট, গোলমরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, গার্লিক সস, কর্নফ্লাওয়ার, ফার্ম ফ্রেশ মাখন, ডিম, ওটস গুঁড়া, অরিগানো, পাউরুটি, লবণ এবং চিনি। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাচ্ছি মূল রান্নায়। কি করবো বলো? এই মাছটাকে, হ্যাঁ, কি করেছো? আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়ে আসছি, সময়ের স্বল্পতার জন্য করতেই হবে। তো করতেই হবে। এখন এটা সবগুলো আইটেম দিয়ে এখন মা, খুবই সহজ রেসিপি কিন্তু এটা। নাগা মরিচটাকে পেস্ট করেছো? হ্যাঁ, পেস্ট করে নিয়ে আসছি এটাকে। আজকাল নাগা নাগা বলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আমরা মনে করি বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু আমি দেখি যে প্রত্যেকটা বাচ্চা এই নাগা জাতীয় কোনো কিছু থাকলে সেটা না, এটা সাউন্ডের মধ্যে একটা মিরাকল আছে। হ্যাঁ, আসলে সাউন্ডটাই সুন্দর। হ্যাঁ, গোলমরিচে গুঁড়া দিলাম, একটু অরিগানো দিব। অরিগানোটা কি করে মানে ফ্লেভারটা, হ্যাঁ, খুব সুন্দর করে ফেলে। আমরা লবণটা একদম লাস্টে দিব। আচ্ছা, যেহেতু সয়া সস দিচ্ছি, আবার মাছটা সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়া হয়েছে। আচ্ছা, যেহেতু মরিচের একটা ঝাল আছে নাগা মরিচে, সেহেতু লেবুটা ওইটাকে একটু মাইল্ড করে দিবে। হ্যাঁ, মাখানোর ব্যাপারে কিন্তু হাতের উপরে আর কোনো কথা নাই। এই তো আমি তাই বলছিলাম, হাতের উপরে আর কোনো কথা নাই। কি সুন্দর একটা লেবুর আমি ফ্লেভার পাচ্ছি, লেবুর আর যে মরিচের, এই দুটো মিলে একটা কি যে হবে আজকে বুঝতে পারছি না, মজার একটা জিনিস খাবো। আসলে দেখো, আমরা সবাই বলি মাছে ভাতে বাঙালি, সবসময় আমরা একই ধরনের মাছ খাচ্ছি, একই রকমের চিকেন খাচ্ছি, আমরা কিন্তু একটু রকম ফের করে করলে আমার তো মনে হয় ওই কষানো মাছের চাইতে এটা অনেক সহজ, টেবিলে একটা সৌন্দর্য বেড়ে যায় জিনিসটাতে। চিনি দিই, চিনি, হ্যাঁ, চিনিটা কি করে সফট করে ফেলে সাথে। এটা যেহেতু মাছটা কি করবে ওর মধ্যে বাইন্ডিংটা কম, তাই না, যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি, সেহেতু আমরা একটু পাউরুটি এর মধ্যে দিয়ে দিব। কারণ মাছের মধ্যে তো ময়দা বা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ি এগুলো যাবে না, শক্ত হয়ে যাবে, আবার সেই জন্য পাউরুটি দিতে হবে এটার মধ্যে। এই যে পলিন, তুমি একটার পর একটা পাশ দিয়েই যাচ্ছ, আমরা তো মিষ্টি খেতে পারছি না, আর কত দূর যাওয়ার ইচ্ছা বলো? সবার ইচ্ছা করে বসে অনেক দূর যাওয়ার। না, এটা এটা বলতে পারো আমার শখ, যেটা যে আমি পাশটা দিচ্ছি এটা হলো শখ, এটা ছাড়া কিছুই না। এটা কিন্তু আমি একা না, তুমিও দিচ্ছ। খুব সুন্দর একটা সে প্রতিষ্ঠান চালায়, তাকে বোঝা যায় না, বাট সে অনেক সুন্দরভাবে পরিচালনা করে। চেষ্টা করি আমরা, শেপটা না আমাদের ইচ্ছে মতো করতে পারি। আমরা এভাবে করে সবগুলো বানিয়ে নিব যতটা আমাদের দরকার। আমাদের শেপটা করা হয়ে গেল, এখন আমরা ওটসটাকে একটু ব্লেন্ড করে, হ্যাঁ, একটু ব্লেন্ড করে নিলেই হবে। আর এটা হলো কর্নফ্লাওয়ার, প্রথমে কর্নফ্লাওয়ার একটু গড়িয়ে নিব। কর্নফ্লাওয়ার গড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা ক্রাঞ্চি হবে, আর আরেকটা কারণ তারপর ও যখন এটা ডিমে ডুববে তখন এটা স্লিপারি হয়ে পড়ে যাবে না, লেগেই থাকবে। আমরা অনেকে তো জানি না, এটা কিন্তু অনেক ভালো একটা টিপস। এখন আমরা একটা একটা করে ডিমে করে নিব। কত সিস্টেমেটিক ওয়েতে আপনি করতে পারছেন দেখেন, তিনটা স্টেপ, আমরা একটা স্টেপ শেষ করলাম, এখন আর একটা স্টেপ শেষ করব, তারপর আমরা গড়িয়ে নেব। আমি চুলাটা একটু জ্বালিয়ে দিবি, একটু গরম হোক। এটা নর্মাল সময়ে আমরা কি করব, 10 মিনিট ফ্রিজে রেখে দিব সে, হ্যাঁ, তা নইলে ভাজাটা সুন্দর হয়। যে কোনো ক্রাম দেওয়া হোক না কেন, আমরা ফ্রিজে রেখে দিলে সেট হয়, ভাজাটা সুন্দর হয় এবং তেলটা নষ্ট হয় না। এই যে আমি দিচ্ছি ফার্ম ফ্রেশের বাটার, যেটা এরকম একটা বক্সে থাকে, একটা বক্সে 200 গ্রাম থাকে, বাট 50 গ্রাম করে থাকে, যখন যতটুকুন দরকার নেওয়া যায়। ছোট ছোট খুবই খুবই ভালো লাগে। তাপটা আমরা কিন্তু কম রাখবো, কারণ মাছটাও সেদ্ধ করা। হ্যাঁ, সবই কুক, সবকিছু কুক, হ্যাঁ, সমস্যা নাই। বাটার দিয়ে ভাজলে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়, মিষ্টি একটা গন্ধ বের হয়। অনেক বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, বাট এটা তো বোঝাই যাবে না মাছ
কারণ এটা কাটা নেই, তারপর আবার বাটার একটা ফ্লেভার থাকবে, তুমি যেভাবেই হোক খাওয়াতে পারবে। দর্শক, আমি পাশে থেকে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আপনারা যখন বানাবেন তখন পাবেন, বাট আপনারা বানাবেন কিন্তু এটা খুব ইনোভেটিভ একটা রেসিপি আমি বলবো, কেননা একটু অন্যরকম স্টাইলে করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে আপনার অরিগানো দেওয়া হয়েছে, ফ্লেভারটাও অন্যরকম আসবে। সবচেয়ে ই যেটা আদা রসুন দেওয়া হয়, হ্যাঁ আমরা কাবাব মানে মনে করি যে আমরা আদা রসুন দেব জিনিসটার মধ্যে, তবে যারা কোলেস্ট্রল বেশি তারা বাটারটা অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, তার মধ্যে ওটস, ওটসের ব্যবহারটা আমরা কিছুদিন আগেও জানতাম না। আমরা ভাবতাম ওর সকালে উঠে আমরা একটু দুধের সাথে সিদ্ধ করে ওটসটা খেয়ে নিব এমন কিছু, বাট ওটস দিয়ে কিন্তু আমরা খিচুড়িও এখন খাচ্ছি, আর বিভিন্ন রকম রেসিপি তৈরি করছি, পরোটা বানাচ্ছি, বিভিন্ন রকম। সেটাই, কালারটা কি এসেছে, বাহ! খাওয়ার আগে মানুষ চিন্তা করবে যে এই জিনিসটা কি তিল নাকি বানি, আজকে সুন্দর কথা বলবে এটা নিয়ে, আমি জানি। নাও, তোমার এত সুন্দর করে তুমি প্লেটটা সাজিয়েছো যে আমার তো ওটা এখন খেতেও মনে হবে থাক সাজিয়ে রাখি, খুব সুন্দর। বাহ, আর কি লাগে? হয়ে গেল ফিশ নাগা কাবাব। বাহ দর্শক, আমি বোধহয় আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর রেসিপি। প্লিজ আপনারা ট্রাই করবেন ফিশ নাগা কাবাব, আমার তো খুবই ভালো লেগেছে, আমি আজকে রাতেই ট্রাই করবো। কেননা ওই যে বলেছি রুই মাছ সবার বাসায় থাকে, যার জন্য এটা সহজলভ্য এবং তৈরি করতে পারবো খুব চটজলদি। তো পলিন, তোমার জন্য রয়েছে ফার্ম ফ্রেশের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বাস্কেট, যেটা তোমাকে দিয়েছে ফার্ম ফ্রেশ। নাও, খুবই সুন্দর গিফট, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ফার্মফ্রেশকে, ধন্যবাদ এটিএনকে। আপনারা যখন তৈরি করবেন লাগবে পুরো প্রস্তুত প্রণালী, আমি দেখিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রস্তুত প্রণালী, রুই মাছ পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হবে, কাঁটা বেছে তাতে একে একে নাগা মরিচ পেস্ট, লেবুর রস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি, পাউরুটি, গার্লিক সস, অরিগানো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ইচ্ছে মতো শেপ দিয়ে সবগুলো তৈরি করে ফেলতে হবে। এখন কাবাবগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডিমে গড়িয়ে ওটস গুঁড়া দিয়ে কোটেড করে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তা গরম হয়ে আসলে ফার্মফ্রেশ বাটার দিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে হালকা বাদামি করে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার ফিশ নাগা কাবাব। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী তামান্না প্রমি। কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আমি ভীষণ ভালো আছি, আর এখানে এসে আরো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা রান্নাঘর, মানে এটা দেখে তো মনটা ভালো হয়ে যাচ্ছে। আর যখন আমার পাশে সেই মিষ্টি মানুষটা, আমাদের সবার প্রিয় লবি আপা আছে, তখন তো মানে আশা করতে পারিনি। থ্যাংক ইউ, আমার তো অলরেডি মানে সবকিছু দেখে অ্যারেঞ্জমেন্ট দেখে কিন্তু ক্ষুধা লেগে গেছে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি সময় লাগবে না। এটার নাম হচ্ছে ফিশ ফিলে সস। আচ্ছা, তো শুরু করব? অবশ্যই। দর্শক, ফিশ ফিলে সস তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নিই। ফিশ ফিলে সস তৈরি করতে যা যা উপকরণ লাগছে, বাছা মাছ, লেবুর রস, সয়া সস, গোলমরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, ফার্মফ্রেশ মাখন, মাস্টার্ড পেস্ট, বারবিকিউ সস, চিলি সস, গার্লিক সস, টমেটো সস, ফিশ সস, থাই পাতা, থাই আদা এবং ব্রাউন সুগার। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাব মূল রেসিপিতে। দেখো, এখানে পাছা ফিশ নামে একটা ফিশ আছে, বোনলেস, ঠিক আছে, এটা দিয়ে আমি এখন কাজ করব। প্রথমে আমি, স্পেশালি বাচ্চারা যে ফিশ খেতে চায় না, ইভেন বড়রাও কিন্তু অনেকে ফিশটা খেতে চায় না, তাদেরকে কিন্তু এই সুন্দর প্রসেস করে কিন্তু একদম ইজিলি, মানে গতানুগতিক একটা জায়গা থেকে আমরা বের হয়ে আসি, একেবারে কি ভাজা মাছ, রসা মাছ বা তরকারি হিসেবে রান্না করা, ভুনা মাছ, ওগুলো একটু চেঞ্জ হয়। আচ্ছা, আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, আমাকে একটু হেল্প করো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, সবগুলোর মাপ কি একদম পরিমাণ মতো না? একটা মাছে যতটুকুন লাগে, আমি এখানে যা দিচ্ছি যতটুকুন দিচ্ছি, তুমি যখন দুটো পিস করবে আলটিমেট তোমার জিনিসগুলো বেড়ে যাবে, বেড়ে যাবে গুলো, হ্যাঁ সেরকম আর কি। 1 টিস্পুন পরিমাণ লেবু রস দিলাম, হ্যাঁ, তারপর সয়া সস আছে দাও,
মাস্টার পেস নিচ্ছি, এটা আমি কন্টেনার থেকে নিয়েছি। আচ্ছা, যেটা তুমি সুপার মলে পেয়ে যাবে সহজেই, ইজিলি আমরা সেটা কিনতে পারবো। আমি এটাও এক চা চামচ, রেশিওটা খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, তুমি খেয়াল করেছো নিশ্চয়ই এখানে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার নেই, কোথাও লবণ নেই, কোনো লবণ নেই। আমি এত সস এখানে ইউজ করব যে কোনো দরকার হবে না, দরকার হবে না। আর এখানে কিন্তু সয়া সসের কিন্তু একটা ব্যাপার আছে, যেটা লবণটাকে অনেকটা, হ্যাঁ, তারপর যে আর যেগুলো আছে একটু একটু করে সবগুলোতেই আছে। আমি উপরে দিয়ে পরে এটাকে আপসাইড ডাউন করে দিচ্ছি। এখন বলো কবে থেকে শুরু, কিভাবে শুরু, সবারই জানতে ইচ্ছা করে। সঙ্গীত শিল্পী যদি প্রিয় থাকে তার সম্পর্কে সবারই জানতে ভালো লাগে। ছোটবেলা থেকে আপু আসলে গান শেখার শুরু, মা আগে গান করতেন, মা বেতারে গান করতেন, তো ওই যে মায়ের কাছে হাতে খড়ি, তারপরে মার হাত ধরে শিশু একাডেমিতে যাওয়া, ছায়ানটে এরপরে 8 বছর একটা কোর্স কমপ্লিট করি ডিপার্টমেন্টে। আর প্রফেশনালি যদি যাত্রা বলো তো সেটা 2009 আমার শুরু হয়, একটা রিয়েলিটি শোতে ছিলাম, মার্কস অলরাউন্ডার, তো সেখানে সমগ্র বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছি আর কি। বাহ, তো তুমি কোন ধরনের গান বেশি প্রেফার করো? শুরুটা নজরুল গীতি দিয়ে, নজরুল গীতি তো অবশ্যই গাই, সবসময় গাওয়া হয়, কিন্তু এখন যেটা হয় যে স্টেজে পারফরমেন্স তো করতেই হয়, সব ধরনের গানই গাইতে হয়। আজকে আমি অনেক লাকি যে তোমার সাথে দাঁড়িয়ে, মানে তো তুমি রান্না করছো আমি সেটা দেখছি, সেটা তো আসলে বিশাল ব্যাপার। আমি কিন্তু সবসময় যখন তোমার রান্নার প্রোগ্রামগুলো দেখি আমি কিন্তু তোমার কাগজে কলমে লিখি যে হ্যাঁ মানে এরপরে এটা, এরপরে এটা, হ্যাঁ মানে কোনটাতে কত পরিমাণে কি দিতে হবে মশলা, সবকিছু আমি একদম লিখে লিখে আর কি শিখি। খুব ভালো, তো এরকম একটা আমি আমার ছাত্রী পেলাম যে বলতে পারে স্টুডেন্ট। আচ্ছা, আমি এখন এটাতে বাটার দেবো, হ্যাঁ বাটার দিয়ে ভাজবো, সেটা আমি বাটারটা ইউজ করছি। আমরা সবাই রন্ধনশিল্পী যারা, তারা অনেক কিছু যেটা বাজারে নতুন বের হয় আমরা সেটা নিয়ে কাজ করি, আবার একটা বের হয় এরকম কাজ করি, তো একটা জায়গা দিয়ে যে আমরা স্টাক হয়ে যাই যে কোনটা ভালো এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন স্টাক এটাতে। ওকে, এখান থেকে আর বের হওয়া যাচ্ছে না, না না, আমরা সবাই এটা খুব পছন্দ করি। এটা বাটার, ঘি, দুধ, প্রত্যেকটা প্রোডাক্ট ভালো, খুবই ভালো। আর এটা রিভিউ কিন্তু খুব ভালো আপু, যখন আমরা সবগুলোতে যাই কেনার জন্য খুব রিভিউ ভালো। ইভেন এটা আমি বাসায় ইউজ করি। এটা আসলে তোমাকে ম্যারিনেট করতে হবে 15-20 মিনিটস। আচ্ছা, আমাদের সময় স্বল্পতার জন্য অবশ্য আমরা গল্প করতে করতে 10 মিনিট চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে দিতে পারি এখন। এটা খুব সফট একটা মাছ, কাজেই সাবধানে দেওয়া লাগবে না। এখন আপু এবার তুমি আমাকে বলো, তুমি নিজেকে এত সুন্দর করে কিভাবে তুমি মেইনটেইন করো, রূপের রহস্য কি তাই বলো। আসলে কি জানো, এটা যদি না করতাম তুমি তো আমাকে কথাটা বলতে না, সেজন্যই। তুমি নিজেকে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করবে, তোমার আশেপাশে যে মানুষগুলো থাকবে তাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। একদম, তুমি কি বুঝতে পারছো যে তোমাকে আমি কষ্ট দিচ্ছি না, কেন বলো তো? একদম, এই জন্য যে একটু আমার তো একটু স্বার্থ থাকবেই, সঙ্গীত শিল্পী পাশে রেখে আমি গান শুনবটা রাত হতে পারি না। আচ্ছা, তো কাজে তো ভাসতে ভাসতে যদি একটা গান শুনে আমাদের, তাহলে আমার নিজে মৌলিক একটা গান করি। হ্যাঁ প্লিজ, লাস্ট ভ্যালেন্টাইনে আমার গানটি এসেছে, গানটির শিরোনাম হচ্ছে হৃদয় তোমার ঠিকানা। ওকে, গানটি কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর এবং সঙ্গীতায়োজনে ছিলেন অদিত রহমান। গানটি এসেছে আমাদের সবার প্রিয় যুব মিউজিক স্টেশন থেকে, গাইছি। হ্যাঁ গাও। শুধু তোমার কারণে শত বারণে ছুটে আসি উরুমি ঘে চাঁদরে জলের আদরে ডুবি ভাসি ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোছো না কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না হৃদয়ে তোমার ঠিকানা দেখো না চে দেখো না হৃদয়ে তোমার ঠিকানা বুঝেও কেন বোঝো না। বাহ অসাধারণ। আচ্ছা, আমাদের মাছটা কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে, এখন আমি একটা সস তৈরি করবো এখানে। হ্যাঁ আচ্ছা, আমি দিচ্ছি এখানে চিলি সস, চিলি সস। আচ্ছা, এই রান্নাটা কিন্তু খুবই মজা, চট করে তৈরি করা যায়। এটা হচ্ছে বারবিকিউ সস। আচ্ছা, এখানে আমরা টোটাল 5 রকমের সস এখানে ইউজ করছি না, তারপর গার্লিক সস,
আমার মা বলে যে রান্নার টেকনিকটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট। এই যে তুমি মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা দিয়ে তুমি রান্নাটা করছো, অবশ্যই টমেটো সস, টমেটো সস। এখন আমি একটুখানি টু টেস্ট চিনি দেব, তারপর আমি দেব এই যে থাই পাতা। অলরেডি আমরা স্মেল পাচ্ছি সসের, একটা খুব সুন্দর স্মেল, খুব সুন্দর। ওখানে গোলমরিচের গুঁড়ো আছে না, একটুখানি এখানে দিয়ে দাও। হাত কিন্তু ধোয়া আছে আমি জানি, ব্যাস ব্যাস। আর ওখানে দেখো থাই আদা আছে, হ্যাঁ আদাটা দিয়ে দাও। সবগুলো দিব? হ্যাঁ দিয়ে দাও, কারণ এটা রান্না হবে না, জাস্ট এটা ফ্লেভারটা নিতে চাই। আচ্ছা এখন কিছুই না, আমি একটু পরিবেশন করে দেবো তোমাকে। আমাদের রান্না কিন্তু শেষ। আচ্ছা মানে অলরেডি সবকিছু শেষ? একদম। এখানে কেন দিচ্ছি তুমি বুঝতে পারছো? মাছটাকে আমি যখন এখানে দেব, ওই সাইডটা যেন লেগে যায়। আচ্ছা আমি ইচ্ছা করলে দিতে পারতাম এরকম এরকম করে, বাট আমি সেটা দেব না, মাছটা ভেঙে যেতে পারে, আর দরকার নেই, আর দেখতেও ভালো লাগবে না, তাই না? এমনিতে কিন্তু খাওয়া যাবে, আর সসটা হচ্ছে আরো বাড়তি তোমার টেস্টে অ্যাড করছে। ঠিক বলেছো। তবে সবচেয়ে বড় ব্যাপার যে যারা ফিশ খায় না, স্পেশালি বাচ্চাদের কিন্তু খুব ইজিলি এটা খাওয়ানো যাবে, ওরা দেখলে একদম চেটে পুটে খেয়ে নেবে। যাতে এই যে তুমি ভাবটা দেখতে পাচ্ছ গ্রিলে, সেটা যেন থাকে। আর এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু আমাদের বাসায় থাকে, একদম যে আমাদের এক্সট্রা কিনতে হবে বা আয়োজন করে রান্না করতে হবে তা কিন্তু না। টমি তোমার জন্য তৈরি হয়ে গেল ফিশ ফিলে সস, দেখো খুব সুন্দর, খুব লোভনীয়, খুব মজাদার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে আপু, মানে থ্যাঙ্কস তো আমার তোমাকে দেওয়া উচিত না, তুমি সুন্দর বলছো তো, তাই না? খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, আর ছটফট করে কিন্তু শিখে ফেললাম, আসলে একটু পরে খাবো অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, ফিশ ফিলে সস তৈরি করতে খুব কম উপকরণ লাগে, রান্না করতেও খুব কম সময় লাগে, খেতে আরও কম সময় লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। যার জন্য চাই পুরো প্রস্তুত প্রণালী আমি দেখিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকতে ভুলবেন না। প্রস্তুত প্রণালী, একটি পাত্রে ফিশ ফিলে নিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, মাস্টার্ড পেস্ট দিয়ে ভালোমতো মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার একটি ফ্রাই প্যানে ফার্মফ্রেশ মাখন দিয়ে মেরিনেট করা ফিশ ফিলেটিকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর অন্য একটি ফ্রাই প্যানে একে একে চিলি সস, বারবিকিউ সস, গার্লিক সস, ফিশ সস, টমেটো সস, চিনি, থাই পাতা, থাই আদা ও সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা জাল দিয়ে ভেজে রাখা ফিশ ফিলের সাথে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ ফিলে সস। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো সুন্দর রেসিপি অপেক্ষা করছে, কখন আমরা খাবো, বাট খেতে তো পারছি না, আগে জানতে হবে পুষ্টি তথ্য। আমি যাচ্ছি পুষ্টিবিদ বাণীর কাছে। বাণী কেমন আছো? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, বাট যা বলবো একটু তাড়াতাড়ি বলো, আমরা খাবো, এত চমৎকার দুটো রেসিপি সামনে রেখে আসলে কথা বলি। আসলে দুটোই আমাদের মাছের রেসিপি, এখন আমরা কী পাবো বলো? আমার খুব ভালো লাগছে, সাধারণত আমরা যখন টেবিলে বসি বা বিভিন্ন রেসিপি দেখানো হয়, বিভিন্ন রকম আইটেম থাকে, তো মাছটা খুব কম থাকে, তো আমার খুব ভালো লাগছে মাছের দুটো রেসিপি একসাথে। তার মানে দর্শক বোঝা যাচ্ছে সবাই কিন্তু এখন আমরা জানি যে কোনটা আমাদের নিরাপদ প্রোটিন এবং কোনটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই না? তো যেহেতু ফিশকে আমরা বলে থাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো, হার্টের জন্য খুব ভালো, বিকজ এখান থেকে কিন্তু আমরা গুড কোলেস্ট্রল পাই, সেই সাথে আমরা কিন্তু এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড বলি সেগুলো কিন্তু খুব ভালো পরিমাণে পাই। দুটো ফিশের নিউট্রিশনে কিছুটা হলে একটু পার্থক্য থাকবে, দুটো মাছই কিন্তু দেখা যায় খোলা পানি হওয়ার কারণে এরা কিন্তু স্রোতের বিপরীতে দেখা যাচ্ছে সাঁতার কাটে, যার কারণে হয় কি প্রচুর কিন্তু এদেরও এক্সারসাইজ হয়, যত বেশি এক্সারসাইজ হয় তখনই দেখা যায় এই গুড ফ্যাট বা গুড কোলেস্ট্রলটা কিন্তু শরীরে তৈরি হয় এবং ওটাই কিন্তু আমাদের জন্য কিন্তু খুব ভালো। দর্শক আমরা দুটো রেসিপির নিউট্রিশন একসাথেই বলি, তো যেটা আমাদের সামুদ্রিক মাছ, বাছা মাছ যেটি ব্যবহার করা হয়েছে, এখান থেকে আমরা প্রোটিন, সেই সাথে অসম্পৃক্ত ফ্যাট এবং এখান থেকে কিন্তু আমরা আয়োডিনটা পেয়ে যাচ্ছি, বিকজ যেহেতু এটা সামুদ্রিক মাছ। আর আমাদের একটা সময় কিন্তু দেখা যেত বাংলাদেশে বিশেষ করে গলগণ্ড রোগটা খুব বেশি, অনেকের গলায় একটু ফুলে যেত বা একটু খাঁটি ভাষায় যেটা আঞ্চলিক ভাষায় বলে ঘ্যাগের মতো একটু দেখা যেত, যেটা কিনা এই আয়োডিনযুক্ত
লবণ আমরা যখন শুরু করলাম তখন থেকে কিন্তু এই ডিজিজটা কমে আসছে। এই জন্যই আমি আমার দর্শকদের বলে থাকি যে মাসে অন্তত একদিন বা দুই দিন আপনারা একটু সি ফিশ রাখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে কিন্তু আমরা বেশ ভালো পরিমাণে কিন্তু আয়োডিনটা কনজিউম করতে পারবো। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে, যেমন এই যে লিনোলেক, লিনোলেনিক, অ্যারাজিটোনিক। বেসিক্যালি হয় কি, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের যখন অভাব হয় তখনই কিন্তু আমাদের শরীরে এই যে লিভার বলি, লিভারে কিন্তু অতিরিক্ত ফ্যাটটা জমা হতে থাকে, যার কারণে কিন্তু ফ্যাটি লিভারের কিন্তু সৃষ্টি হয়। তো আমরা যদি মাঝে মাঝে এই যে ওমেগা থ্রি, তারপরে গুড ফ্যাট, এই জাতীয় খাবারগুলো যদি খাই তখন কিন্তু এই ধরনের সমস্যাটা হয় না। বাট আমরা যদি দেখা যায় যে বিফ বা মাটন মানে রেড মিট যদি খাই তখন আমাদের শরীরে এই ব্যাড ফ্যাটটা চলে আসে। এছাড়া যে ফ্যাট সলিউবল ভিটামিন, বিশেষ করে মাছের তেলে কিন্তু খুব ভালো পরিমাণে ভিটামিন এটা থাকে, ভিটামিন ডিটা থাকে। তো দেখা যায় কড লিভার অয়েলে আমরা সাধারণত বলি যে ভিটামিন ডির পরিমাণ অনেক বেশি থাকে, কারণ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে করোনার কারণে আমরা অনেকে ঘরবন্দি থাকার কারণে আমরা সানলাইটটা পাচ্ছি না, যার কারণে কিন্তু ভিটামিন ডির একটা ডেফিসিয়েন্সি হচ্ছে। হ্যাঁ, তো এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কাটাতে হলেও কিন্তু আমাদের মাঝে মাঝে মাছটা কিন্তু খেতে হবে। তো দর্শক, আমি বলবো যে আপনাদের মেনুতে খুব চেষ্টা করবেন যে মাছটা রাখার জন্য, কারণ মাছে কিন্তু লাইসিন এবং থ্রিওনিন নামক যে প্রোটিন, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, এটি কিন্তু খুব ভালো পরিমাণে বিদ্যমান থাকে। তো আমার কাছে দুটো রেসিপি খুব ভালো লেগেছে, আর খুব বেশি পরিমাণে খাবেন না, পোর্শন মেনটেন করে অবশ্যই খাবেন, তাহলে দেখা যাচ্ছে যে হৃদরোগ বা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। অনেক ধন্যবাদ বানি তোমাকে অজানা তথ্য জানানোর জন্য, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপু, তোমার জন্য রয়েছে আমাদের ফার্মফ্রেশের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বাস্কেট। থ্যাংক ইউ সো মাচ ফার্মফ্রেশকে, যে এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা আয়োজনে আপু এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আর এটিন বাংলার সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের প্রোগ্রামটি এতক্ষণ দেখলেন। সবাই ভালো থাকুন, আর বেশি করে আমাদের বাংলা গানের সাথে থাকুন, আর আমাদের লবি আপুর এই ফার্মফ্রেশ অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে তারপর আমরা একটা খাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের পুরো আয়োজন? আয়োজন জুড়ে ছিল অনেক কিছু, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনিও একদিন সেরা রাঁধুনি হয়ে গিয়েছেন। দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিন আপনাদের প্রিয় অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ। খাই।